গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, আমাদের এই লেকচার সিরিজের আজকের নিবেদন রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009। রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 সম্পর্কে আলোচনা করবার আগে অন্তত তোমাদের নিশ্চয়ই এটা জানা আছে যে ভারতবর্ষের যারা সংবিধান প্রণয়ন করেছিলেন তারা কিন্তু শিক্ষাকে নির্দেশমূলক নীতির মধ্যে রেখেছিলেন, মৌলিক অধিকারের মধ্যে তারা শিক্ষাকে রাখেননি। সংবিধানের 45 নম্বর অনুচ্ছেদ যেটা, সেখানে এটা পরিষ্কার বলা হয়েছে যে দ্য স্টেট শ্যাল এন্ডিভার টু প্রোভাইড উইদিন এ পিরিয়ড অফ 10 ইয়ার্স ফ্রম দি কমিটমেন্ট অফ দি কনস্টিটিউশন ফর ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর অল চিলড্রেন আনটিল দে কমপ্লিট দি এজ অফ 14 ইয়ার্স। অর্থাৎ কিনা সংবিধান চালু হওয়ার 10 বছরের মধ্যে 6 থেকে শুরু করে 14 বছর বয়সী সমস্ত ছেলেমেয়ের বিনা ব্যয়ে প্রাথমিক শিক্ষা সুনিশ্চিত করা হবে। কিন্তু তা সত্ত্বেও শিক্ষা কিন্তু সার্বজনীনতার দিক থেকে দীর্ঘকাল অবহেলিতই থেকেছে। আমাদের যারা দেশের শিক্ষাবিদ, সুশীল সমাজ, চিন্তাবিদ, শিক্ষা সংস্কারক, বুদ্ধিজীবী, তাদের সবার মিলিত প্রচেষ্টায় 2002 সালে সংবিধানের 86তম সংশোধনী হল। আর এই সংশোধনীর 21-এর অনুচ্ছেদে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে গণ্য করা হল। 21-এর অনুচ্ছেদ অনুযায়ী যেটা বলা হলো সেটা এই যে দ্য স্টেট শ্যাল প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু অল চিলড্রেন অব দি এজ অফ 6 to 14 ইয়ার্স অ্যাজ দ্য স্টেট মে বাই ল ডিটারমিন। অর্থাৎ আইন করে রাষ্ট্র 6 থেকে 14 বছর বয়সী সমস্ত ছেলেমেয়ের প্রাথমিক শিক্ষাকে সুনিশ্চিত করবে। এরপরে 2009 সালের 27 আগস্ট রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট, বা যেটাকে আমরা সংক্ষেপে আরটিই অ্যাক্ট বলছি, সেটা সংসদে, আমাদের ভারতবর্ষের সংসদে পাশ করা হলো। 2010 সালের 16ই ফেব্রুয়ারি এ নিয়ে বিজ্ঞপ্তি জারি হলো, আর 2010 সালের 1 এপ্রিল থেকে এ আইনটা বলবৎ করা হলো। এই আইনটা অর্থাৎ আরটিই অ্যাক্ট 2009, আমরা এটাকে বলতে পারি ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে একটা ঐতিহাসিক পদক্ষেপ। এই আইনটার দেখভাল এবং সম্পাদনার দায়িত্ব প্রথম দিকে অর্পণ করা হয়েছে দি ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস বা NCPCR এর উপরে। এই যে সংস্থাটা ভারতবর্ষের একটি বিধিবদ্ধ সংস্থা, এই কাজের দায়িত্ব পালনের জন্য একটা নতুন বিভাগও স্থাপন করেছে, আর এই কাজের ফলে তৈরি হওয়া যাবতীয় সমস্যা সমাধানের জন্য বিশেষ টোল ফ্রি নম্বরেরও কিন্তু প্রবর্তন করা হয়েছে। তা ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে এই আইনটি যে একটি বিশাল বড় একটা মাইল ফলক, খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা, এই ঘটনাটা একদিনে কিন্তু হয়নি। আসলে এর প্রেক্ষাপট যদি আমরা দেখি তাহলে দেখব যে সেই গোপালকৃষ্ণ গোখেল, তার সময় থেকে কিন্তু প্রাথমিক শিক্ষাকে সমস্ত ছেলেমেয়েদের অধিকার হিসেবে প্রতিষ্ঠা দেবার একটা চেষ্টা চলে আসছিল। ভারতবর্ষ তখন পরাধীন ছিল, 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হলো, সংবিধান প্রণয়ন হলো, তারপরেও নানান শিক্ষা কমিশন কমিটি এই বিষয়টা নিয়ে কিন্তু লেগেছিল। অবশেষে আমাদের দীর্ঘ আকাঙ্ক্ষিত সেই ফসল আমরা পেলাম 2009 সালে। তো 2009 সালে এই আইনটা প্রণয়নের প্রেক্ষাপট হিসেবে আগের কিছু ইতিহাস না বললেই নয়। এবার একটু এক নজরে দেখে নেওয়া যাক যে এই আইনটা আসারও আগে আর কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। আমরা ফিরে যাব 2002 সালের ডিসেম্বর মাসে, সে সময় সংবিধানের 86তম সংশোধনী হলো, এবং যার দ্বারা সংবিধানের 3য় অধ্যায়ে অর্থাৎ 21-এর এই অনুচ্ছেদের মাধ্যমে 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুদের শিক্ষাকে অবৈতনিক এবং বাধ্যতামূলক হিসেবে ঘোষণা করা হলো। 2003 সালের অক্টোবর মাস, এ সময় ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন বিল 2003 এর একটা ড্রাফট তৈরি করা হয়েছিল এবং এর এটা ওয়েবসাইটে দেওয়া হয়েছিল, জনগণের মতামত
আহ্বান করা হয়েছিল এখানে, যাতে করে এই আইন সম্পর্কে, এই এই ড্রাফট সম্পর্কে জনতা তাদের মতামত তুলে ধরে। এরপরে 2004 সালে জনগণের যাবতীয় মতামতগুলো গ্রহণ করার পরে ড্রাফটটাকে আরেকটু পরিমার্জিত করা হলো, এবং পরিমার্জিত ড্রাফটটি ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন বিল 2004 নামে তৈরি করা হলো এবং তাকে পুনরায় ওয়েবসাইটে দেওয়া হলো। জুন মাস 2005 সাল, এ সময় কি হলো, সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন বা কেব, এই কেবের কমিটি রাইট টু এডুকেশন বিলের খসড়া ভারতবর্ষের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক বা MHRD-র কাছে জমা দিল। মন্ত্রকের জাতীয় উপদেষ্টা কমিটি বিলটিকে অনুমোদনের জন্য পাঠিয়ে দিল। এই কমিটি আবার প্রধানমন্ত্রীর দপ্তরে এটাকে বিবেচনার জন্য প্লেস করল 2006 সালের 14 জানুয়ারি। এই সময় অর্থমন্ত্রক এবং যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশন এই বিলটিকে অর্থ ই করার জন্য অর্থ দপ্তরে পাঠানো হলো অর্থ দপ্তরের অনুমতি নেওয়ার জন্য। 2006 সালের 19 জুলাই এই সময় একটি উচ্চ পর্যায়ের বৈঠক হলো এবং পরিবর্তিত পরিস্থিতিতে করণীয় কাজ কি করতে হবে আগামী দিনে কাজগুলো এই আইনটিকে মাথায় রেখে তার একটা দিশা তৈরি হলো। অবশেষে 2009 সালের 27 আগস্ট সংসদে বিলটি পাশ হলো। এবার একটু দেখে নেব আমরা যে RTE অ্যাক্ট বা রাইট টু এডুকেশন অ্যাক্ট, এই অ্যাক্টের মূল বৈশিষ্ট্যগুলো কি, সেটাই আমাদের আজকের দিনের আলোচনার মূল বিষয়। আমরা 1, 2, 3, 4 করে মূল বিষয়গুলোকে বা মূল বৈশিষ্ট্যগুলোকে দেখে নেব। প্রথম বৈশিষ্ট্য, এই আইনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে অবৈতনিক প্রাথমিক শিক্ষা, অর্থাৎ এই আইন অনুসারে আর্থিক বাধা, অর্থাৎ বাবা মা গরিব হওয়ার দরুন, ছেলেমেয়ের পেছনে টাকা খরচ করতে না পারার দরুন, তার আর্থিক অপারগতার দরুন, কোনো শিশু বিদ্যালয়ে নাম নথিভুক্তকরণ, তার পরিবহন সংক্রান্ত সমস্যা, তার উপস্থিতি, তার শিক্ষা সমাপ্তকরণ, এগুলির কারণ হতে পারে না। অর্থাৎ কোনো বাবা মা গরিব বলেই তার সন্তান প্রাথমিক শিক্ষাটুকুও পাবে না, এটা হতে পারে না। এমনকি ভারতবর্ষের দুর্গম এলাকাগুলো, যেমন পাহাড়ি এলাকাগুলো, মরু এলাকাগুলো, সেই এলাকাতেও শিশুদের যাতে বিদ্যালয়ে সঠিকভাবে পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা করাও কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। অক্ষম শিশু যারা ফিজিক্যালি ডিসেবল বা চ্যালেঞ্জ শিশু, তাদেরও যাতে বিদ্যালয়ে পৌঁছাতে কোনো অসুবিধে না হয় তারও কৌশল বা উপায় নির্ধারণ করা, সেটাও কিন্তু এই আইন মোতাবেক রাষ্ট্রের দায়িত্ব। এক্ষেত্রে প্রাথমিক শিক্ষাটা হবে 8 বছরের, অর্থাৎ প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। এই সময়কালে অধিকাংশ শিশুর বয়স 6 থেকে 14 বছর বয়সই থাকে। এই আইনে নেবারহুড স্কুল, অর্থাৎ শিশুর বাড়ির আশেপাশে স্কুলের কথা বলা হয়েছে। সাধারণভাবে এটা পরিষ্কার বলা হয়েছে আইনে যে শিশুর বাসস্থান থেকে 1 কিলোমিটার দূরত্বের মধ্যে প্রাথমিক বিদ্যালয় এবং 3 কিলোমিটার দূরত্বের মধ্যে উচ্চ প্রাথমিক বিদ্যালয় থাকতে হবে। অর্থাৎ ভৌগোলিক কারণে বা দূরত্বজনিত কারণে কোনো শিশু যাতে বিদ্যালয়ে না পৌঁছাতে পারে এমনটি হওয়া যাবে না। শিশু যাতে খুব সহজেই বিদ্যালয়ে যেতে পারে তার সংস্থান রাখতে হবে। নাম্বার 2, বাধ্যতামূলক শিক্ষা। অর্থাৎ এই আইন বলে, বাধ্যতামূলক শব্দটি কিন্তু সরকারের ক্ষেত্রে প্রযোজ্য। সংবিধানের 15K অনুচ্ছেদ অনুযায়ী অভিভাবকের দায়িত্ব হলো বিদ্যালয়ে শিশুকে পাঠানো, আর সেই সাথে সরকারের দায়িত্ব হলো বিদ্যালয়ে শিশুর নাম শুধুমাত্র ওই লিপিবদ্ধ করা হবে বা নথিভুক্ত করা হবে তাই নয়, বরং ওই শিশু যাতে বিদ্যালয়ে উপস্থিত হতে পারে এবং তার অষ্টম শ্রেণী মান পর্যন্ত পড়াশোনাটা সম্পূর্ণ করতে পারে সেটাকে সুনিশ্চিত করা। এই আইন মোতাবেক পরিষ্কার বলা হচ্ছে যে সরকারের কাজগুলো হচ্ছে বিদ্যালয়ের বাইরের বা বিদ্যালয়ের ছুট সমস্ত শিশুকে চিহ্নিত করতে হবে, সব শিশুকে বিদ্যালয়ে নাম নথিভুক্ত করতে হবে, সব শিশু যাতে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষা সমাপ্ত করতে পারে তা সুনিশ্চিত করতে হবে, আর যদি কোনো অভিভাবক তার শিশুকে বিদ্যালয়ে পাঠানোর ব্যাপারে উদাসীন থাকেন তাহলে সরকারকে এমন কৌশল গ্রহণ করতে হবে যাতে অভিভাবকদের বুঝিয়ে সুঝিয়ে বিদ্যালয়ে তার শিশুকে সে পাঠায়।
এক্ষেত্রে কিন্তু বল প্রয়োগ করা বা সেই অভিভাবকের উপরে রাষ্ট্রীয়ভাবে বল প্রয়োগ করা বা কোনোরূপ হিংসার আশ্রয় নেওয়া যাবে না। তিন নম্বর বৈশিষ্ট্য, এ আইনে তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা, অর্থাৎ শিশুর যেমন বয়স সেই অনুযায়ী শ্রেণীতে তাকে ভর্তি করতে হবে। যেমন 10 বছর বয়সী কোনো শিশুকে পঞ্চম শ্রেণীতেই ভর্তি করতে হবে, যদিও সে ইতিপূর্বে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ শ্রেণীতে পড়েনি, বা ইতিপূর্বে কখনো সে বিদ্যালয়ে যায়নি, বা হয়তো দ্বিতীয় শ্রেণীতেই সে পড়াশোনা থেকে দূরে চলে গেছে, বিদ্যালয় ছেড়ে দিয়েছে, তবুও তার 10 বছর বয়স হলে তাকে কিন্তু পঞ্চম শ্রেণীতেই ভর্তি করতে হবে। এই 10 বছর বয়সকালের শিক্ষা দেওয়ার জন্য সে বিদ্যালয় এলাকার মধ্যে, অর্থাৎ ইতিপূর্বে যে যে শ্রেণীগুলো তার শিক্ষা গ্রহণ করা হয়ে ওঠেনি, সেই শিক্ষা গ্রহণের ব্যবস্থা বিদ্যালয়ের মধ্যেই কিন্তু করার ব্যবস্থা করতে হবে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এই এই আইনের 4 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে বিদ্যালয়ের গুণগত শর্ত। এখানে কি বলা হলো? এখানে বলা হলো যে সরকারি অনুদানপ্রাপ্ত এবং যে বেসরকারি বিদ্যালয়গুলি রয়েছে সেই বিদ্যালয়গুলির জন্য এই আইনে কিছু উল্লেখযোগ্য কিন্তু দিক নির্দেশ রয়েছে। সেগুলো কি? যেমন প্রথমেই বলা হলো যে একটি শ্রেণীতে শিক্ষার্থী এবং শিক্ষকের অনুপাত কিছুতেই 30:1 বেশি হওয়া যাবে না, অর্থাৎ 30 জন ছাত্রছাত্রী পিছু একজন শিক্ষক সুনিশ্চিত করতে হবে। 2, প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে বিদ্যালয়ের পঠন পাঠনের দিবস বা কর্মদিবস যথাক্রমে 200 দিন এবং 220 দিনের কম হওয়া যাবে না। 3 নম্বর, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রতিদিনের শিক্ষণ প্রক্রিয়ার সময়সীমা হবে যথাক্রমে 4 এবং 5 ঘন্টা। নেক্সট, শিক্ষকের সপ্তাহে ন্যূনতম বিদ্যালয়ে থাকবার সময়সীমা হবে 45 ঘন্টা। এরপরে বলা হলো যে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং অন্যান্য বিষয়ের শিক্ষক নিযুক্ত করা হবে। এক্ষেত্রে বিদ্যালয়ে প্রধান শিক্ষক থাকবেন না এমন হওয়া যাবে না, সমস্ত বিষয়ের শিক্ষকরা যাতে থাকেন সেই বিষয়ের শিক্ষক নিয়োগ করা সরকারের দায়িত্ব। প্রত্যেক বিদ্যালয়ে শিক্ষকের জন্য আলাদা ঘরের শিক্ষকদের স্টাফ রুম, আলাদা ঘর থাকবে। পুরুষ এবং মহিলা শিক্ষক শিক্ষিকা তাদের জন্য পৃথক শৌচালয়ের ব্যবস্থা থাকবে এবং পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকবে সেখানে। আরও বলা হলো যে প্রতিটি বিদ্যালয়ে খেলার মাঠ থাকবে, বিদ্যালয়ের সীমানা নির্ধারণকারী দেওয়াল বা বাউন্ডারি ওয়াল থাকতে হবে, বিদ্যালয়ে গ্রন্থাগার থাকতে হবে এবং শিশুদের মিড ডে মিল রান্নার জন্য রান্নাঘর থাকতে হবে, তাদের বসে খাবার জন্য ডাইনিং হল থাকতে হবে। এবারে আসি শিক্ষকের কথাই। এই আইনকে যথার্থভাবে নিশ্চিত করার জন্য, কার্যকরী করে তোলবার জন্য শিক্ষকের ব্যাপারেও কিন্তু কিছু কথা বলা হয়েছে। প্রথমে আসি যে কথাটা বলা হলো সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষক বা প্যারা টিচারের যে ধারণা সেটা কিন্তু বাতিল করতে হবে, অর্থাৎ প্যারা টিচার নিয়োগ করা যাবে না। প্রত্যেক শিক্ষককে আগামী 5 বছরের মধ্যে, অর্থাৎ যখন আইনটা চালু হলো তার মধ্যে, সেখান থেকে শুরু করে আগামী 5 বছরের মধ্যে ন্যূনতম শিক্ষাগত এবং পেশাগত যোগ্যতা অর্জন করতে হবে। অর্থাৎ অনেক শিক্ষকের দেখা গেছে যে শিক্ষণ পেশার প্রয়োজনীয় হয়তো কোয়ালিফিকেশন তাদের নেই, হয়তো অনেকেরই বিএড নেই, ডিএড নেই, এটা থাকা কিন্তু বাধ্যতামূলক। না থাকলেও আগামী 5 বছরের মধ্যে সেই প্রশিক্ষণ তাদের নিয়ে ফেলতে হবে। আরও বলা হলো যে শিক্ষণ যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেই প্রতিষ্ঠানগুলিকে শিক্ষকদের ন্যূনতম যোগ্যতার শর্ত পূরণের জন্য প্রয়োজনীয় কাঠামো সংস্কার করতে হবে এবং না থাকলে গড়ে তুলতে হবে। এবার আসি পাঠ্যক্রমের কথায়। এই আইন অনুযায়ী দেশের সমস্ত বিদ্যালয় সাংবিধানিক মূল্যের ভিত্তিতে তাদের পাঠ্যক্রম রচনা করবে এবং পাঠ্যসূচি, পাঠ্যপুস্তক সেগুলো রচিত হবে এবং পঠিত হবে। সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে এমন কোনো কর্মসূচি বিদ্যালয়ে পালন করা যাবে না, জাতীয় ঐক্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, আমাদের যে মূল্যবোধগুলি রয়েছে তাদের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন কোনো কর্মসূচি বিদ্যালয়ে নেওয়া যাবে না। পাঠ্যসূচি এবং পাঠ্যপুস্তক নির্মাণের সময় শিক্ষার্থীদের মানসিক বয়স এবং তারা কোন শিক্ষণ স্তরে রয়েছে তার উপরেই কিন্তু গুরুত্ব দিতে হবে। এবারে মূল্যায়নের প্রসঙ্গে কি বলা হলো? এ আইনে
শিক্ষার্থীদেরকে কেমন করে মূল্যায়ন করা হবে, অর্থাৎ তারা কতটুকু শিখলো তার যে মূল্যায়নটা সেটা কিভাবে হবে, এ নিয়েও কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষা শেষ হওয়া পর্যন্ত কোনো রকমের পাশ ফেল প্রথা থাকবে না, অর্থাৎ কোনো শিক্ষার্থীকে কোনো শ্রেণীতে একাধিক বছর আটকে রাখা যাবে না, এইট অবধি পাশ ফেল প্রথা থাকছে না। মূল্যায়ন হতে হবে সারা বছর ধরে নিরবিচ্ছিন্ন মূল্যায়ন পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। প্রত্যেক শিক্ষার্থীর জন্য শিক্ষককে পিউপিল কিউমুলেটিভ রেকর্ড অর্থাৎ PCR প্রস্তুত করতে হবে এবং সেগুলি সংরক্ষণ করতে হবে। শিক্ষার্থীরা কতটুকু শিখছে শুধু তাদের বিষয়ভিত্তিক শিখন নয়, সেই সাথে তাদের নান্দনিক দিকটা, মানবিক মূল্যবোধ, এই সমস্ত জায়গাগুলোও কিন্তু ইভ্যালুয়েট করতে হবে, মূল্যায়ন করতে হবে এবং PCR-এ তার কিন্তু প্রতিফলন থাকতে হবে। মূল্যায়নের ক্ষেত্রে সম্পূর্ণকরণের প্রতি দৃষ্টি দিতে হবে, অর্থাৎ শিক্ষার্থীর শুধুমাত্র কতকগুলি বিষয়ের উপরে গুরুত্ব আরোপ না করে তাদের আগ্রহ, ক্ষমতা, দক্ষতা ইত্যাদি সব দিকটাই কিন্তু মাথায় রাখতে হবে। বিষয়ভিত্তিক মূল্যায়নের পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গীত, নাটক, চারুকলা, আবৃত্তি, নানান সৃজনাত্মক কাজ, খেলাধুলা, নেতৃত্ব দানের ক্ষমতা, তারা সামাজিক কাজে অংশগ্রহণ করতে আগ্রহী কিনা বা কতটুকু পারে এগুলি, এই সমস্ত বিষয়গুলোকেও কিন্তু সর্বাধিক গুরুত্ব দিতে হবে এবং PCR-এ সেগুলোকেও কিন্তু অন্তর্ভুক্ত করতে হবে। এবারে আসি PRI অর্থাৎ পঞ্চায়েতি রাজ, তাদের ভূমিকায়। এই আইনটাকে কার্যকরী করে তুলতে গেলে কিন্তু গ্রামাঞ্চলে বিশেষ করে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং শহরাঞ্চলের ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি, ওয়ার্ড, এগুলোর কিন্তু দারুণ রকমের ভূমিকা রয়েছে। বলা হলো যে এই আইনের কার্যপরিধি এবং সীমানা বাড়ানো হয়েছে। বিদ্যালয়ে না যাওয়া শিশুদের তালিকা তৈরি করা, প্রতিটি এলাকায় 1 কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয়, 3 কিলোমিটারের মধ্যে উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলি গঠন, পুনর্নির্মাণ করা, সংস্কার করা, এলাকার শিশুদের রেকর্ড তৈরি করা, তাদের তথ্যগুলিকে জনগণের সামনে তুলে ধরা, বিদ্যালয়ের পরিচালন কমিটিতে অংশগ্রহণ করা, এই সমস্ত ব্যাপারগুলোর ক্ষেত্রে কিন্তু পঞ্চায়েতি রাজের বিরাট বড় একটা ভূমিকা এই আইনে সুনিশ্চিত করা হয়েছে। অর্থাৎ পঞ্চায়েতকে বাদ দিয়ে এই আইনের কর্মপরিধি কিছুতেই সফল হতে পারে না। RTE সম্পর্কিত যে কোনো অভিযোগ আসলে, অর্থাৎ এই আইনকে কার্যকরী করে তুলতে গিয়ে যদি কোনো রকমের বাধা আসে, শিক্ষার্থীদের বা অভিভাবকদের তরফ থেকে কোনো রকমের অভিযোগ আসে, তা সঠিকভাবে খতিয়ে দেখা, এগুলোও কিন্তু PRI অর্থাৎ পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের দায়িত্ব। অর্থাৎ পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিকেও কিন্তু জড়িয়ে দেওয়া হয়েছে এই আইনটাকে সাকসেসফুল করে তুলবার জন্য। এবারে নাগরিক সমাজের কি ভূমিকা রয়েছে? এই আইনটাকে সার্থক করে তুলতে গেলে কিন্তু নাগরিক সমাজকেও এগিয়ে আসতে হবে, এই আইনে কিন্তু তাদের কথাও বলা হয়েছে। বলা হলো যে বিদ্যালয় পরিচালন কমিটিতে অভিভাবকদের অংশগ্রহণ 75% থাকতে হবে। এছাড়াও PRI আধিকারিক বা প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, তারাও কিন্তু বিদ্যালয়ের পরিচালন কমিটিতে অংশগ্রহণ করবেন, যাদের মূল কাজটাই হবে বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের জন্য নানান পরিকল্পনা তৈরি করা, নানান পরিকল্পনা গ্রহণ করা এবং সেগুলোকে বাস্তবায়ন করার ব্যবস্থা করা। শিক্ষকরা তারাও কিন্তু তাদের কাজের জন্য এই আইনকে সফল করে তুলতে গেলে যা যা কাজের উল্লেখ রয়েছে সে ব্যাপারে কিন্তু বিদ্যালয়ের পরিচালন কমিটির কাছে দায়বদ্ধ থাকবেন। এ তো গেল সরকারি এবং সরকার পোষিত বিদ্যালয়গুলির কথা। এবারে যে বেসরকারি বিদ্যালয়গুলি রয়েছে তাদেরও কিন্তু এই আইনের ব্যাপারে, এই আইনটাকে সার্থক করে তোলার ব্যাপারে কিছু ভূমিকা রয়েছে। যেমন প্রত্যেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে পিছিয়ে পড়া শ্রেণীর শিশুদের অর্থাৎ উইকার সেকশন আমরা যাদেরকে বলি, সমাজের আর্থিকভাবে সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষদের যারা শিশু সন্তান সন্ততি, তাদের জন্য 25% আসন সংরক্ষণের ব্যবস্থা থাকবে বিদ্যালয়টা বেসরকারি হলেও। এছাড়া সংরক্ষিত শিশুদের জন্য সরকারি বিদ্যালয়ের প্রতিটি শিশুর জন্য
পঠন পাঠনের খরচের হিসেবে বেসরকারি প্রতিষ্ঠানগুলি সরকারি ভর্তুকি পাবে। অর্থাৎ বেসরকারি বিদ্যালয়গুলি এ ধরনের শিশুদের ভর্তি নেওয়ার জন্য যে খরচটা করছে, তাদের পঠন পাঠনের জন্য যে খরচটা করছে, সরকার কিন্তু সেটা তাদেরকে পুষিয়ে দেবে, সেটা কিন্তু এই আইনে পরিষ্কার বলা হয়েছে। এবারে এই আইনটি প্রয়োগকারী এবং তত্ত্বাবধানকারী যে সংস্থাগুলি রয়েছে সে ব্যাপারে কিছু কথা বলি। আরটিই আইনটাকে, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009কে, এটাকে সুষ্ঠুভাবে প্রয়োগ করার দায়িত্ব ন্যস্ত থাকবে রাজ্যের শিক্ষা দপ্তরের উপরে। শিক্ষা দপ্তর তার দায়িত্বভার লাঘব করবে পিআরআই এদেরকে যুক্ত করে, অর্থাৎ পঞ্চায়েতি রাজের সাথে সমন্বয় করে শিক্ষা দপ্তর এই আইনটাকে সুষ্ঠুভাবে প্রণয়ন করবে। তত্ত্বাবধায়ক সংস্থা হিসেবে কেন্দ্রীয়ভাবে কাজ করবে এনসিপিসিআর, অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। শিশুদের অধিকার সুনিশ্চিত করার জন্য জাতীয় স্তরে এবং রাজ্য স্তরে যে কমিশন তৈরি হয়েছে সেটা এনসিপিসিআর এবং রাজ্য স্তরে এসসিপিসিআর। এছাড়াও রয়েছে আরইপি, অর্থাৎ রাইট টু এডুকেশন প্রোটেকশন অথরিটি, তারাও কিন্তু তত্ত্বাবধায়ক সংস্থা হিসেবে কাজ করবে এ আইনটার সুষ্ঠু বাস্তবায়নের জন্য। এনসিপিসিআর এবং এসসিপিসিআর এদের কাছে আইন মাফিক ক্ষমতা দেওয়া হচ্ছে এবং তারা সিভিল কোর্টের মতোই কিন্তু এক্ষেত্রে কাজ করবে। অর্থাৎ এই আইনটি সুষ্ঠু প্রণয়নের ক্ষেত্রে কোনো রকমের অভিযোগ যদি আসে, তা খতিয়ে দেখা, তার সুষ্ঠুভাবে মীমাংসা করা, সেক্ষেত্রে কিন্তু এনসিপিসিআর এবং এসসিপিসিআরের বড় সড় ভূমিকা রয়েছে। যাবতীয় অভিযোগ এবং অনুযোগ সরাসরি তাদের কাছেই কিন্তু জমা পড়বে। তাহলে আমাদের আজকের এই আলোচনা থেকে নিশ্চয়ই তোমরা রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 সম্পর্কে একটা সাধারণ ধারণা পেলে, তোমরা বইপত্র থেকে আরেকটু পড়াশোনা করলে এই আইন সম্পর্কে, এবং এই আইন বর্তমানে আমাদের সারা ভারতবর্ষে চালু রয়েছে, এই আইনের ফলে প্রাথমিক শিক্ষার ব্যাপারে কতটা অগ্রগতি হয়েছে সে সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবে। শোনার জন্য ধন্যবাদ। ফিরে আসবো আমরা পরবর্তী লেকচারে।